আসলে এরা লোভী নাকি বোকা, নাকি এদের সমস্যা আছে অন্য কোনো। স্বামী বিদেশে যাওয়া, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার প্রবাসীর স্ত্রীর, মায়ের নামে মিথ্যে বলা হয়, বউকে থাকতে বলে বাপের বাড়ি, মামার কাছে জানিয়ে দেয় প্রবাসী আমাকে টাকা দেবে না, ছেলেরা অন্ধকার সহ্য করতে না পেরে প্রবাসীর অভাগী মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। প্রবাসী ছেলের বউয়ের ছলনায়, ছেলের অবহেলায় প্রবাসীর মায়ের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে চাঁদপুরের শহরাস্তি উপজেলার কানাইঘাট এলাকায়। জানা যায়, সংসারে অনেক ক্লিন করে ছেলেকে বিদেশ পাঠিয়েছে অসহায় মা। মা ভেবেছিল হয়তো শেষকালে ছেলের পরিশ্রমের টাকায় জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারবে, কিন্তু তার হলো না অভাগী মায়ের। প্রবাসী ছেলের স্ত্রী তাকে নির্যাতন করতে থাকে। রাক্ষসী ছেলের বউ শাশুড়িকে নির্যাতন করার পর উল্টো স্বামীর কাছে বিচার দিত। কুলাঙ্গার ছেলেটা বউয়ের কথা বিশ্বাস করে মাকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, বউকে সুখে থাকতে পাঠিয়ে দেয় বাবার বাড়ি। অবুধ ছেলেটা মামার কাছে বলে তার দজ্জাল মাকে আর সে দেখভাল করবে না, মায়ের নামে আরও অনেক কিছু বলে। অভাগী মায়ের মিথ্যে কথাগুলো শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়ে। একমাত্র ছেলেটা ডাইনি বউয়ের প্রেমে পড়ে দুঃখী মাকে অবহেলা করে। প্রবাসীর স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করে অসহায় মা। এখনও বুঝতে পেরেছে কি না তা কে জানে। রাক্ষসী বউটা এখন কি খুশি হয়েছে? দর্শক, প্রবাসী ছেলে আর তার বউয়ের ওপর অভিমান করে মায়ের ফাঁস নিয়ে মরা ঘটনায় আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।